একজন ইমাম সাহেব আমাকে বললেন, ইমাম আবু হানিফার শিক্ষক দুইজন সাহাবি ছিলেন, সে কারণে ইমাম আবু হানিফার মাজহাব সহি, এই কথাটি কি সঠিক? কে কে ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর শিক্ষক সাহাবি? আমার জানা নেই, ভুল তথ্য দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ শুধুমাত্র একজন শিক্ষকের কাছে পড়েছেন, তার হাদিস সংগ্রহের ব্যাপারে তেমন কোনো শিক্ষক ছিল না। হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ কাছে তিনি পড়েছেন, তার বেশিরভাগ ইজতিহাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ কাছেই করা। 18 বছর পর্যন্ত হাম্মাদ ইবনে আবু সুলাইমান রহমতুল্লাহ কাছে ছিলেন। হাম্মাদ ইবনে আবু সুলাইমান যখন মারা যায় তখন আবু হানিফা রহমতুল্লাহ তার মজলিসের মধ্যে তিনি মানে ইজতিহাদ করতেন এবং ফতোয়া দিতেন। বুঝতে পেরেছেন? সুতরাং যে এই বক্তব্য দিয়েছে তিনি ভুল তথ্য দিয়েছেন, ইনফরমেশান রং, ভুল তথ্য আপনাকে দিয়েছেন। কোনো সাহাবি থেকে তার কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। শিক্ষক হওয়া তো দূরের কথা, বুঝতে পেরেছেন কিনা? শিক্ষক হওয়া তো দূরের কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোনো সাহাবি থেকে কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। এই কারণে মুখে কোনো কথা বলবেন না, ঠিক আছে? এই কারণে কোনো ইমাম মানে কোনো ইমাম কথা বলেন নাই যে আবু হানিফা রহমতুল্লাহ তিনি তাবেই ছিলেন। বুঝতে পেরেছেন? তিনি তাবেই ছিলেন না, বরং তিনি তবে তাবেইন ছিলেন, যেহেতু তার সাহাবিদের থেকে কোনো বর্ণনাই পাওয়া যায়নি। সুতরাং এই কথা সঠিক নয়। আর এরপর আমার কথা বলতে শেষ করতে দেন, আপনারা কেন কথা বলতেছেন? যদি দুইজন শিক্ষক সাহাবি থাকেও এটি দলিল নয় যে তার মাজহাব এই কারণে সহি হয়ে যাবে। কারণ হচ্ছে মাজহাবের সেহাত দলিলের উপর নির্ভরশীল, কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল, সাহাবিদের উপর নির্ভরশীল নয়। দুজন সাহাবি এসে যদি সাক্ষীও দেয়, এখন কবর থেকে উঠে এসে দুজন সাহাবি যদি সাক্ষী দেয়, অথবা স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ হয় দুজন সাহাবির, আর বলে যে আমি বলে দিচ্ছি আবু হানিফার মাজহাবই সহি মাজহাব, তাহলে এটা আমল করা যাবে কিনা? না, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ইসলাম দলিল আমাদের কাছে দিয়েছে, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে। আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মাথার উপর আলাল আইনি ওয়াল রাস ইমাম সম্মান করব, তাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি ইমাম ছিলেন, তিনি ইজতিহাদ করেছেন, মানুষ তাদের মানে খাইরিয়তের ব্যাপারে, তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মাজিদ ফতোয়ার 18 নম্বর খণ্ডের মধ্যে, 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে, আমি অনেক আগে পড়েছি ভুলে গিয়েছি হয়তো, 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন যে গোটা উম্মত তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, যে তারা মানে তাদের আমলের কারণে তাদের এই সাক্ষ্য দিয়েছে। সুতরাং মানে এখানে তাদেরকে আমরা মর্যাদা দিব, কিন্তু তারা এই কথা কখনো বলে যান নাই যে আমার মাজহাবই সহি, এই কথা কোথাও বলে যান নাই। তো ইমাম নিজেই যে এখানে বলেন নাই মাজহাব সহি, সেখানে পরবর্তী যুগে আজকে মানে ইমামের মৃত্যুর কত বছর পরে, প্রায় মানে 1300 বছর পরে আপনি এসে ইমামের মাজহাবকে সহি, এর বাইরে কোনো সহি কথা নেই, এটা বলার অধিকার কই থেকে পেলেন? গলত, গলত। যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন তার অজ্ঞতা মূর্খতা এবং ইসলাম সম্পর্কে সংকীর্ণতার কারণে তিনি বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব যেমন শরহে বেকায়া, আবু হানিফার কিতাব তো শরহে বেকায়া, কে বলছে শরহে বেকায়া? আমাদের মাসউদির লেখা, এবং এটি লেখা হয়েছে 1100 পরে, 1100 পরে তিনি লিখেছেন মাহবুবুল্লাহ মাসউদি রহমতুল্লাহ আলাই, তিনি লিখেছেন এটি একেবারে 1100 পরে। কুদুরি আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাই এটি লিখেছেন 700 হিজরির পরে, না 700 হিজরির পরে। সুতরাং এগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা কিতাব না, আপনি তো না জেনে বলতেছেন সব কথাই। এগুলো উনার মৃত্যুর কত বছর পরে প্রকাশিত হয়, এগুলো তার লেখা কিতাবও নয়। এই সমস্ত কিতাবগুলো তার মৃত্যুর প্রায় 700 বছর পরে লেখা এবং অনেক পরে।